নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন, সূচনা বিধায়ক দীপায়। প্রদীপ দত্ত রায়ের গ্রেফতারে সাংবাদিকদের মিথ্যে জড়ানো হয়েছে, নিষ্পত্তির দাবি প্রেস ক্লাব। গঙ্গাপুর ফেরিঘাটে লঞ্চ বিকল, বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ক্ষোভ ছাড়লেন স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের আওতায় শুক্রবার শিলচর বিধানসভা কেন্দ্রে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন তারাপুর জিপির অধীনস্থ নারায়ণপুর, নেতাজি নগর এবং তোপখানায় পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে এ নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। দীর্ঘদিনের দাবির পর এদিন পানীয় জল সরবরাহ প্রকল্প উদ্বোধনে খুশি ব্যক্ত করেন তিন এলাকার স্থানীয়রা। পাশাপাশি তাদের দাবি পূরণের জন্য বিধায়কের এহেন পদক্ষেপের ভূয়সী প্রশংসা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস, মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, বিধায়ক প্রতিনিধি সঞ্জয় রায় প্রমুখ। গ্রামাঞ্চলে জলের সমস্যা সমাধানের জন্য এইভাবে বিভিন্ন প্ল্যান তৈরি হচ্ছে। অনেক সদ্য নাগরিকরা এইভাবে জায়গা ডোনেশন করছেন, পরবর্তীকালে ট্যাঙ্কগুলো হচ্ছে। আপনারা জানলে খুশি হবেন যে তদানীন্তন সময়ে 2016 ইংরেজির আগের যে সরকার, এই সরকার এই স্কিমগুলোকে বাস্তবায়িত করতে পারেনি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। সরকার হয়েছে আপনারা জানেন মাত্র 5 মাস, আর এই 5 মাসের মধ্যে যারা পিএনসিতে আধিকারিকরা ছিলেন তারাই কাজ করছেন। তাদেরকে দিয়ে 17 লক্ষ কানেকশন ইতিমধ্যে গোটা আসাম রাজ্যে দেওয়া হয়েছে মাত্র 5 মাসের মধ্যে। তো সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার, আর আমি ভাবি যে এভাবে যদি কাজ চলে তাহলে আগামী 2022-এর মধ্যে অন্তত পক্ষে শিলচর কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেক ঘরে জল পৌঁছে যাবে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করতে সাংবাদিকদের ব্যবহার করেছে পুলিশ। পরে পুলিশ প্রশাসন নিজেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ করেন শিলচর প্রেস ক্লাবের সাংবাদিকরা। এদিন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করদের নেতৃত্বে এক প্রতিবাদী মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে জেলা শাসক কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন প্রেস ক্লাবের সাংবাদিকদের। বিক্ষোভ চলাকালীন তারা বলেন, প্রদীপ দত্ত রায় গ্রেফতারের মামলায় সাংবাদিকদের অযথা ব্যবহার করা হয়েছে, সেই মামলায় সাংবাদিকদের মিথ্যেভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। পরে এ নিয়ে কাছাড় জেলার জেলাশাসকের মারফতে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এতে উল্লেখ করা হয়েছে, অবিলম্বে এই মামলা থেকে সাংবাদিকদের নিষ্পত্তি দেওয়ার জন্য অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবে শিলচর প্রেস ক্লাব বলে সাফ জানিয়ে দেওয়া হয়। যেখানে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করে এখানকার যিনি গ্রেপ্তার হয়েছেন প্রদীপ দত্ত রায়, তার বিরুদ্ধে একটি অজামিনযোগ্য মামলা দায়ের করা হয়েছে। এটাতে আমাদের গুরুতর আপত্তি যে যেখানে প্রদীপ দত্ত রায়ের সঙ্গে যারা কর্তব্যরত সাংবাদিক ছিলেন এসপি অফিস প্রাঙ্গণে, তাদের একটা বাক্য বিনিময় হয়, একটা যাকে বলে কথা কাটাকাটি সেটা হয়, কিন্তু পুলিশ সেটিকে ব্যবহার করে তারা সেই কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে তারা বিভিন্ন অজামিনযোগ্য ধারা প্রয়োগ করার জন্য সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করার
যে চক্রান্ত করেছে বলবো, এর বিরুদ্ধে এ অঞ্চলের সর্বস্তরের সাংবাদিকরা সোচ্চার হয়েছেন। কারণ এ অঞ্চলের সাংবাদিকদের একটা বিশেষ নিরপেক্ষ নির্ভীক মর্যাদা রয়েছে। আমরা বলবো যে এ অঞ্চলের যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটা সারা দেশের মধ্যে একটা দৃষ্টান্তস্বরূপ কাজ তারা করছেন এখানকার সাংবাদিকরা নিরন্তর। সেটিকে কালিমালিপ্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে এভাবে যে মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রায় এক মাস ধরে শিলচর শহর সংলগ্ন গঙ্গাপুর ফেরিঘাটের লঞ্চ নষ্ট হয়ে রয়েছে। এতে ফেরি পারাপারে ব্যাপক সমস্যায় পড়েছেন গঙ্গাপুর এলাকার জনসাধারণ। শুক্রবার এলাকার স্কুল পড়ুয়া সহ স্থানীয় জনগণ ফেরি বন্ধ করে দিয়ে IWD বিভাগের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। বিভাগীয় আধিকারিক স্বপন দাশগুপ্তকে ফেরিঘাটে উপস্থিত হলে তাকে অনেকক্ষণ ঘেরাও করে রাখেন ক্ষুব্ধ জনগণ। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বাসিন্দা অজয় রবিদাস, সুমন্ত ভর সহ স্কুল পড়ুয়ারা বলেন, লঞ্চ নষ্ট হওয়ার ফলে ছোট নৌকা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। ব্যাপারটি নিয়ে বারবার IWD বিভাগকে অবগত করালেও কোনো লাভ হয়নি। তিনটি লঞ্চ নষ্ট হয়ে পড়ে রয়েছে। তারা অভিযোগ করেন, লঞ্চ মেরামত করার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। শীঘ্রই নতুন লঞ্চ দিয়ে ফেরি পরিষেবা চালু করা না হলে বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। 8 বাজে সে রাত কো 8 বাজে তক হি হ্যায় ফেরি ইয়ে ডিপার্টমেন্ট বস, অর কুছ নেই হ্যায় ইন লোকাল ডিউটি। আগর আপ বোলে কি ইয়াহ পে মিট্টি কে রহনা হ্যায় তো বোলতে হ্যায় কি ইয়ে ডিপার্টমেন্ট কা কাম হ্যায়। আগর আপ বোলতে হ্যায় কি ইয়াহ পে কুছ করনা হ্যায় তো ডিপার্টমেন্ট কা কাম হ্যায়, তো লেসি কিস লিয়ে হ্যায় বতাইয়ে। লেসি কা ফির তো কুছ নেই বনতা না, লেকিন ইয়াহ পে বোলনা হি বেকার। করিবন 1.5 মহিনা হো গয়া বন্ধ। নাগাটিলা ফেরিঘাট, আমরা স্কুল থেকে ডেইলি কমপ্লেইন আছে যে আমরা তো লেটে স্কুলে পড়ছি, তলা গিয়ে আমরা নয়া লেসি লাগে আর লোকাল লেসি লাগে। আমরা ডেইলি কমপ্লেইন পাই স্কুলে, কোনো অত দেরিতে ক্লাস করানোর লাগে এলাও নাই, আর ডেইলি আমরা কমপ্লেইন আয়। এর লাগে আমরা ঘাট স্ট্রাইক করছি আজকে 1 মাস থেকে পুরা। 1 মাসে একবার খালি লং চলে, এইরকম চলতে না। আর মাছিমপুর রেল লাইনের পাশে এক মৃত শুকরের মরদেহ পড়ে থাকায় তীব্র সমস্যার মোকাবেলা করতে হচ্ছে মাছিমপুর অরুণাচল টিকর গ্রামের স্থানীয়দের। শুক্রবার বিষয়টি নিয়ে সরব হয়ে তারা সাংবাদিকদের জানান, বিগত 15 দিনে কমপক্ষে 30 থেকে 40টি শুকরের মরদেহ কে বা কাহারা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে চলে যায়। মরদেহগুলোর পচা গন্ধে বাড়ির ভেতরও থাকা দুর্বিষহ হয়ে পড়েছে তাদের। শুকরের মরদেহের পচা গন্ধে বাতাসে ভাইরাস ছড়ানোর আশঙ্কায় আতঙ্কের মুখে পড়েছেন তারা। বিষয়টি নিয়ে তারা জিপি মেম্বার সহ রাজনগর জিপি সভাপতির হস্তক্ষেপ কামনা করেও কোনো সহায়তা পাননি বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। কিন্তু এখন করোনার পিরিয়ড আমার এটা হইছে। আপনি কি ওই এলাকার মেম্বার? আপনার নাম কি? গোপাল পাল। গোপাল পাল, কি হইছে ঘটনা? কেন পাবলিকে আমার জানাইছে যে কয়েকশো শোয়ার কেন ফলাইছে। এখানে কোন কানে? এখানে এই কাটা জেলার মাঠে। আচ্ছা, এখানে শোয়ারটা মানে এই গালার কথা, তারা অজানা মানে না গাড়ি অমনে ফেলে এই যায়। এসব কে করার? এখানে এখানে ওই যে রেলের সাইডের যারা শোয়ার ফেলে এরা। আচ্ছা, অনেকের শোয়ার নাই কেন, যারা এখানে আছে এরাও ফেলে আর কি। আচ্ছা, এখন করোনা পিরিয়ড, এই মানে বাচ্চা কাচ্চা দুর্গন্ধ বাইরেছে, পাবলিক গিয়ে আমার জানাইছে, আমি আমার পঞ্চায়েত জানাইছি। এরপরে এই পঞ্চায়েত জানানোর পরে আমার পঞ্চায়েতে মানে প্রশাসনের একটা এই ফোন করে জানাইছে যে রঙ, কিন্তু আজকে পর্যন্ত কোনো কোনো কিছু হয়েছে না কোনো। মানে কতদিন হয়েছে এই ঘটনা? এই ঘটনা আজকে অন্তত আমার জানানির 10-15 দিনের। এই 10-15 দিনের মধ্যে কতটা শোর মারা গেছে কইরা আপনি? এই অন্তত 10-15 দিনের যে 40 থেকে 50টা হইব। সাংসদ রাজদীপ রায়ের সোনাই প্রতিনিধি নির্বাচিত হয় কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শাহরুল আলমকে সম্বর্ধনা জানানো হলো শুক্রবার। এদিন কো-অপারেটিভ সোসাইটিতে এক সভার মাধ্যমে তাকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-অপারেটিভ প্রাক্তন চেয়ারম্যান
আলতাফ চৌধুরী, বোর্ড অব ডিরেক্টর সদস্য আজাদ লস্কর, বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন প্রমুখ। ফুলের তোড়া, উত্তরীয় উপহার সামগ্রী দিয়ে তাঁকে সম্বর্ধনা জানানো হয়। বক্তারা শাহরুলকে প্রতিনিধি নির্বাচিত করায় সাংসদ রাজদীপ সহ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে ধন্যবাদ জানান। সাংসদ প্রতিনিধি হিসেবে সবার সহযোগিতা কামনা করেছেন শাহরুল আলম। কম সময়ে এত বড় দায়িত্ব ওনারা আমাকে দিবেন, এটা একমাত্র হয়েছে আমার হয়তো আপনারা এটা পলিটিক্যালভাবে নিয়ে নেবেন, কিন্তু আমি বলছি এটা একমাত্র হয়েছে এই ভারতীয় জনতা পার্টির কারণে। আজকে যদি আমি কংগ্রেস দলের হয়ে এইসব জিনিস করতাম, আমার মনে হয় আমি জীবনে এই সমস্ত দায়িত্ব পেতাম না। যাই হোক, আজ থেকে কিছুদিন আগের কথা, সত্য কথা বলতে কোনো ইয়ে নাই। আমি যখন কোপারেটিভে চেয়ারম্যানের জন্য প্রতিযোগিতা করেছিলাম, তখন আমার মনে ছিল যে সব মানুষের সামনে দিয়ে একটা ডেজিগনেশন থাকে। আমার মামা আলতা হোসেন চৌধুরী সামনে দিয়ে আপনার চেয়ারম্যান আছেন, আর আমার মনে হয় আমি শাহরুল, আমার সামনে দিয়ে কোনো ডেজিগনেশন নাই। আজকে আপনার আশীর্বাদে, আপনার দোয়ায় আমি কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হওয়ার পরে এত বড় যে সাংসদ প্রতিনিধি সোনাই সমষ্টির হয়েছি, এটা শুধু আপনার দোয়া এবং আশীর্বাদের জন্য। প্রশাসনিক তৎপরতায় কাঞ্চনপুরে বিশাল গাঁজা বাগান ধ্বংস। পূর্ব প্রস্তুতি অনুযায়ী শুক্রবার দুপুরে ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শিবনগর এলাকায় মহকুমা পুলিশ আধিকারিক অবিনাশ রায়ের নেতৃত্বে এক অভিযানে দেওনদী সংলগ্ন গাঁজা বাগান গুঁড়িয়ে দেয় প্রশাসন। এতে প্রায় 5 শতাধিক গাঁজা গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয় পুলিশ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসডিপিও অবিনাশ রায় জানান, জনগণের অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত কাঞ্চনপুর এলাকার বেশ কটি গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে, আগামী দিনেও প্রশাসনের এহেন অভিযান অব্যাহত থাকবে। একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি, শান্তিপুর গ্রাম পঞ্চায়েত থেকে গাঁজা কাল্টিভেশন হয়েছে। আজকে আমি লালজুরি ওসি সঙ্গে একটা টিম বানিয়েছে, এটা গাঁজা কাল্টিভেশনটা ডিস্ট্রয় করে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন এটা 500 গাছ আছে গাঁজা প্লান্টেশন, এটা ডিস্ট্রয় হয়েছে। ত্রিপুরা সরকার নেশামুক্ত প্রোগ্রাম কে আমি সফল, কাঞ্চনপুর পুলিশ সফল বানাতে কার্যরত আছে। থ্যাংক ইউ। জেলা প্রশাসক এবং লামডিং এর বিধায়কের উপস্থিতিতে হর ঘর দস্তক অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সঞ্চালক এবং স্থানীয় বিধায়কদের উপস্থিতিতে বিভিন্ন অংশে যাদের টিকা দেওয়া হয়নি তাদের বাড়িতে প্রথম এবং দ্বিতীয় দফার টিকা দেওয়া হয়। যেতিয়া আহে যি ধরনের স্টেপ লব লাগে সরকারের ফল, আমি সেই ধরনের স্টেপ লোক রাইজক মই কম যে যিখিনি মানুহ এতিয়াও লোৱা নাই, বিভিন্ন কারণত কোনোবাই ভয় খাই পেলাই লোৱা নাই, কোনোবার ভুল ধারণার কারণে লোৱা নাই, সেই মানুহখিনি আগুয়ে আহিব লাগে। আর আমি দেখিছো বহুত শিক্ষিত লোক মানে নলোয়াকে আছে। এগৰাকী আমি পালো যে অবসরপ্রাপ্ত শিক্ষক, তেওঁ লোৱা নাই, এগৰাকী শিক্ষকর পরিবারে লোৱা নাই। সেই মানুহখিনিক মই আহ্বান জানাম যে আপনাদের নিজেও লোক, আর যিখিনি মানুহে শিক্ষার অভাবের কারণে ভুলকে ভাবি আছে, কিবা বেলেগ ধরনের ভয় খাই আছে, অমূলক ভয়, সেই মানুষখিনিকো আপনাদের সজাগ করব। এটা কথা হয় যে সমাজের কারণে যদি এজন মানুষ আগবাড়ি নাহে সমাজের সুরক্ষার কারণে, তো সরকারি সুবিধার পরা মানে পার যোগ্যতা আসলে নাই, যেহেতু সমাজখনের কারণে চিন্তা করা নাই। গতি আমি বিভিন্ন ধরনের মানুষ সৈমান করবলে ট্রাই করছো, কোনবাক ভয় খাবলগা হয়েছে, কোনবাক বুঝাবলগা হয়েছে। কিন্তু কথাটো হল আমার মেসেজ এটাই যে যিখিনি মানুষ মেডিকেলি ফিট, মানে আদারওয়াইজ মেডিকেলি যদি তার ভ্যাকসিন লোক অবস্থা আছে, আপনার কারণে ভ্যাকসিন বাধ্যতামূলক। গতি আমার আহ্বান সেইটাই যে আপনাদের সোনকালে আহক আর সোনকালে ফার্স্ট ডোজ ভ্যাকসিন। নববার্তা প্রসঙ্গ পত্রিকার রাতাবাড়ি এলাকার সাংবাদিক রশিদ আহমেদ এবং তার স্ত্রী আশাকর্মী আয়েশা বেগমের উপর দুষ্কৃতী হামলার ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানালো হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম। 24 ঘন্টার মধ্যে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে ফোরাম গত বৃহস্পতিবার দুপুরে নববার্তা সাংবাদিক রশিদ আহমেদের ভাড়া বাড়িতে এই জঘন্যতম হামলার ঘটনা ঘটে। দুষ্কৃতীর হাত থেকে রেহাই পাননি তার স্ত্রী আশাকর্মী আয়েশা বেগমও। রশিদ আহমেদের
মাথা ফেটে গেছে, পিঠে মারাত্মক আঘাত লেগেছে। তার স্ত্রী আয়েশা বেগমের বা চোখে আঘাত লেগেছে। স্থানীয়রা গুরুতর তাদের উদ্ধার করে প্রথমে চরগুলা হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তারদের পরামর্শে পরে তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই গোটা ঘটনার কথা উল্লেখ করে রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করেছেন নিগৃহীত সাংবাদিক রশিদ আহমেদ। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামে সভাপতি আব্দুল সালাম লস্কর এবং সাধারণ সম্পাদক ইবাদুর রহমান মজুমদার সহ সদস্যরা করিমগঞ্জ জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাংবাদিকের নাম হল রশিদ আহমদ, উনি নববার্তা পত্রিকায় কাজ করেন। এভাবে অহরহ সাংবাদিকদের উপর হামলা চলছে, আমরা কিভাবে সাংবাদিকতা করব বা সমাজের যে তা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদেরকে বলা হয় পালন করি, এটা কিভাবে সম্ভব হবে? আমাদেরকে নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি দীর্ঘদিন থেকে। আমরা বারবার আগে থেকে দাবি জানিয়ে আসছি হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের তরফ থেকে যে আমাদেরকে সাংবাদিকদেরকে নিরাপত্তা দেওয়া হোক। দেখেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমাদেরকে সম্বোধন করা হয় আর আমাদের নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। আমি এই মুহূর্তে অসমের হোম মিনিস্ট্রি তথা সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যাতে সাংবাদিকদের নিরাপত্তার একটা ব্যবস্থা করেন। নিরাপত্তাহীনতায় হাইলাকান্দি কেন, সব জায়গায় সাংবাদিকরা ভুগছেন, অহরহ সাংবাদিকদের উপর বিভিন্নভাবে নির্যাতন চলছে, নিগ্রহ চলছে, দুষ্কৃতীরা প্রায়ই সাংবাদিকদের উপর হামলা করে থাকে। এদের হাত থেকে সাংবাদিককে তার সূক্ষ্মভাবে কাজ করার জন্য সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করা হোক, এই আমি দাবি জানাচ্ছি। শিলচর ২৫ নম্বর ওয়ার্ডে সুমনা দাসের উদ্যোগে দুদিনব্যাপী ই শ্রম কার্ড প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার সুমনা দাসের নিজ বাসভবনে ই শ্রম কার্ড প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে শনিবার পর্যন্ত। প্রথম দিনেই ওয়ার্ডের অনেক হিতাধিকারীরা তার বাড়িতে গিয়ে ই শ্রম কার্ড তৈরি করতে আবেদন করেন বলে জানা যায়। আজকে আমার বাড়িতে ই শ্রম কার্ডের যে ব্যবস্থাটা, এটা সম্পূর্ণ বিনামূল্যেই। তো উনি উনার বিস্তারিত বলে দিয়েছেন যে কীভাবে এটার প্রসিজিওর। আপনি ১০ টাকা দিয়ে কাগজ, অনলি কাগজের যে খরচটা, আপনি বাইরে গিয়েও সেটার মাস্টার কার্ড বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইরকম কোনো কথা না যে টাকা দিয়ে আমাকে বানাতে হবে, নিজস্ব ইচ্ছায় যদি কেউ এটা বলে যে আমি এখান থেকেই কার্ড বানাবো, তো সেইটা উনি দিতে পারে টাকা। আমাদের কোনো প্রেশারাইজ এখানে নেই, বাকি আমরা জনসাধারণের সুবিধার্থে এই ব্যবস্থাটা করেছি। আমি আশা করি আপনাদের সমর্থন, আমার একান্তভাবে কাম্য। আমাদের ২৫ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কর্মী তথা মহিলা মোর্চার সহসভানেত্রী শ্রীমতী সুমনা দাস এবং আমাদের বিশেষ করে যে সামাজিক যে মাধ্যম কোষ, সেই মাধ্যম কোষেরও একজন কর্মী, তার সহযোগে তার নিজের বাড়িতে আজ সেই ই শ্রম কার্ডের দেওয়ার জন্যে এই পাড়াতে যারা আছেন বা এই ২৫ নম্বর ওয়ার্ডে যারা আছেন তাদেরকে সবাইকে আহ্বান করেছেন। আজকের দিনে এখানে এই ই শ্রম কার্ড তাদেরকে দেওয়া হবে এবং আগামী দিনেও যদি এই ধরনের আরও আমাদের সেই শ্রমজীবী মানুষ যারা আছেন, তারা থাকেন, যাদের ই শ্রম কার্ড করা হয়নি, তাদেরকে সেই কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন, সূচনা বিধায়ক দীপা। প্রদীপ দত্তরায়ের গ্রেফতারে সাংবাদিকদের মিথ্যে জড়ানো হয়েছে, নিষ্পত্তির দাবি প্রেস ক্লাব। গঙ্গাপুর ফেরিঘাটে লঞ্চ বিকল, বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ক্ষোভ ঝাড়লেন স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।